मुश्किल बाबा बड़ी मुश्किल Ride with the mob, alhamdulillah. Check you and me, and do your job. Once more, once more, once more. बड़ी मुश्किल बाबा बड़ी मुश्किल Ride with the mob, alhamdulillah. Check you and me, and do your job. অল রাইট, ভিডিও শুরুতে আপনি যে ভিডিওটি দেখলেন ওই ধরনের ট্রেন্ড ভিডিও যদি আপনি এডিট করতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমরা ওই ধরনের ভিডিও এডিট শিখে নেব এক্সএমএল প্রিসেটের মাধ্যমে, তো অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখবেন। তো ফার্স্ট আপনাকে ডাউনলোড করতে হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন, কারণ অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওই ধরনের ভিডিও এডিট করা সম্ভব। তো আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন, এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে, তো আপনাকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আসতে হবে, লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর উপরে দেখুন এখানে একটি মেসেজ পিন করা থাকবে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলি ভার্সন চলে আসবে অ্যালাইট মোশনের, সবার উপরে যে ভার্সানটি রয়েছে 4.0.4 এবং তার নিচে একটি রয়েছে দেখুন ভার্সান 4.0, তো ওই দুটি ভার্সানের মধ্যে যে কোনো একটি ভার্সান আপনি ডাউনলোড করে নেবেন আপনার ফোনে। দেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে যা ম্যাটেরিয়াল ইউজ হবে এখানে আপলোড করে দেওয়া হবে, এখান থেকে আপনাদের সেগুলি ডাউনলোড করতে অনেকটাই সুবিধা হবে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে এসে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। নিচে দেখুন রয়েছে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে, একটি রয়েছে বিট মার্ক আর একটি রয়েছে ইফেক্ট, তো এই দুটি প্রজেক্ট আপনাকে ফার্স্ট ডাউনলোড করতে হবে, কারণ এই দুটি প্রজেক্টের মাধ্যমে ওই ধরনের ভিডিও এডিট করা সম্ভব, তো আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। এবং এই দুটি প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে প্রজেক্টগুলি ইম্পোর্ট করে নেবেন। দেন বিটমার্ক ওপেন করে নেবেন, বিটমার্কের মধ্যে আপনি সংটা পেয়ে যাবেন অ্যান্ড এখানে পাবেন কিছু রেড লাইন, এগুলি বিটমার্ক, এই বিটমার্ক অনুযায়ী আপনাকে ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে একদম শেষ পর্যন্ত। এবং ফার্স্টের পর্সেন্ট আপনাকে একটু অন্যভাবে মানে একটু অন্য পদ্ধতিতে একটু আর কি ফটো অ্যাড করতে হবে, তো কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। সো প্রজেক্ট থেকে ফার্স্ট ব্যাকে আসুন, ব্যাকে এসে ইফেক্টের প্রিসেটটা ওপেন করে নিন। ইফেক্টের প্রিসেট ওপেন করার পর নিচের দিকে চলে আসুন, এখানে আসার পর নিচের দিকে দেখুন একটি রেড লাইন রেড একটা আর কি লেয়ার রয়েছে রেড কালারের, তো ওটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এই অপশানটিতে ক্লিক করুন, ক্লিক করে এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে দিন, লেয়ার কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে এসে আপনার প্রজেক্ট ওপেন করুন, ওপেন করার পর এখান থেকে ফার্স্ট যে বিটমার্ক আছে এই বিটমার্কে টাইম লাইনটা নিয়ে আসুন, নিয়ে আসার পর এই অপশানটিতে একবার ক্লিক করুন। দেন এখান থেকে পেস্ট লেয়ারে ক্লিক করে দিন, লেয়ারটি এখানে পেস্ট হয়ে যাবে, দেখুন লেয়ারটি এই বিটমার্ক পর্যন্ত পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আপনাকে কী করতে হবে, ফটোটা চেঞ্জ করতে হবে বা রিপ্লেস করতে হবে, তার জন্য কী করবেন এই গ্রুপের লেয়ারটিকে সিলেক্ট করবেন, রেড কালারের লেয়ারটিকে সিলেক্ট করবেন, দেন এডিট গ্রুপে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখুন নিচে রয়েছে একটি ফটো, তো ফটো লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল এই অপশানটিতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই অপশানটিতে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে ক্রপ করা ফটো অ্যাড করে নেবেন 1:1 রেশিওতে, ঠিক আছে। তো আমি এখান থেকে ফটো সিলেক্ট করে অ্যাড করে নিলাম, তো মনে রাখবেন আবার বলছি ক্রপ করা ফটো কিন্তু এখানে অ্যাড করবেন 1:1 রেশিওতে, ঠিক আছে। 1:1 রেশিওতে আপনাকে ক্রপ করে এখানে অ্যাড করতে হবে। দেন এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে এসে আবার এখানে একটা গ্রুপ আছে দেখুন, এই গ্রুপের লেয়ারটাকে সিলেক্ট করুন, উপরের লেয়ারটিকে রেড কালারের সিলেক্ট করে এডিট গ্রুপে ক্লিক করুন। ক্লিক করে এখান থেকে দেখুন আবারও চলে এসছে, তো এখানে দেখুন এবার ফার্স্টে এই লেয়ারটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করে এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে একটু আগে যে ফটোটি অ্যাড করলেন রিপ্লেস করলেন সেই ফটোটি আবারও এখানে রিপ্লেস করে দিন, ঠিক আছে, রিপ্লেস হয়ে গেল। দেন পরেরটাকে সিলেক্ট করুন, পরের ফটো লেয়ারটি সিলেক্ট করুন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখান থেকে এই অপশানে ক্লিক করে এখান থেকে পরের ফটো সিলেক্ট করে এখান থেকে রিপ্লেস করে দিন, তো রিপ্লেস হয়ে গেল। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন, এখানে আপনার কাজ শেষ, ঠিক আছে, তো এরকম এফেক্ট চলে আসবে। দেন এখান থেকে দেখুন পরের বিটমার্কে টাইম লাইনটা নিয়ে আসুন, এই বিটমার্কে টাইম লাইন নিয়ে আসার পর গ্রুপের লেয়ারটিকে একবার সিলেক্ট করুন। সিলেক্ট করে ডিউরেশন অপশানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর এই অপশানটিতে ক্লিক করে দিন, তাহলে এই পর্যন্ত গ্রুপের লেয়ারটি চলে আসবে, ঠিক আছে। তো এটা মাঝে মাঝে একটা গ্লিচ হয়ে যায়, একটু ছোটো হয়ে যায়, তো এটা আপনারা করে নেবেন এরকম, ঠিক আছে, যদি আপনার ক্ষেত্রে হয়ে যায়। তো এবার হয়ে গেল, এবার কী করতে হবে দেখুন, এই বিটমার্কের টাইম লাইনটা আনুন, আনার পর এখান থেকে
প্লাস আইকনে ক্লিক করুন, দেন এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করুন, দেন এখান থেকে আমি ফোল্ডারটাকে চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে ফোল্ডার আমি চেঞ্জ করে নিচ্ছি, দেন এখান থেকে ভিউয়ালে ক্লিক করে এখান থেকে ফার্স্ট একটা ফটো এখন সিলেক্ট করুন, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি, অ্যাড হয়ে গেল, দেন থ্রি ডটে ক্লিক করে এটাকে আপনার ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে এটা ফিল স্ক্রিন করে নিন, দেখুন ফিল স্ক্রিন হয়ে গেছে, দেন এবার কী করবেন এই পরে বিট মার্কটা ছেড়ে দেবেন, তারপরে বিট মার্কটাও ছেড়ে দেবেন, দেন তারপরে বিট মার্কে টাইমলাইনটা নিয়ে আসবেন, 5.18 সেকেন্ডে যে বিট মার্ক আছে এই বিট মার্কে টাইমলাইনটা নিয়ে আসবেন, দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে রাইট সাইডে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে, ঠিক আছে। এরপর যদি ফটো অ্যাডজাস্ট করার থাকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার সোয়াইপ করে এরকম অ্যাডজাস্ট করতে পারেন পজিশনটা, দেন তিন নম্বর অপশানে ক্লিক করে এখানে চাইলে আপনার সাইজটা বাড়াতে পারেন অথবা এখান থেকে কমাতেও পারেন, তো এটা আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসে এখান থেকে এই বিট মার্কে টাইমলাইন রেখে আবারও প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করবেন এরকম, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, দেন থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নেবেন, ডান দিকে অ্যারোতে ক্লিক করে পরে বিট মার্কে টাইমলাইন নিয়ে আসবেন, দেন এই অপশানে ক্লিক করে এসে এক্সট্রা পার্ট কাট করে দেবেন, তো এইভাবে আপনার ফটো অ্যাড করে নেবেন একদম শেষ পর্যন্ত। ফটো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে, এখানে যে বিট মার্কগুলো রয়েছে এই বিট মার্কগুলোতে আপনাকে একটা কাজ করতে হবে, ঠিক আছে। সো কী কাজ করবেন দেখুন, ফার্স্টের বিট মার্কে টাইমলাইনটা নিয়ে আসুন এরকম, টাইমলাইন নিয়ে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করুন, ঠিক আছে। প্লাসে ক্লিক করে এখান থেকে আপনাকে একটা শেপ নিতে হবে, স্কোয়ার শেপ, তো এটা নিয়ে নিন, স্কোয়ার শেপ রয়েছে, দেন এটাকে এরকম টেনে ফুল করে দিন, একদম ফুল করে দিন, ফুল করে নেওয়ার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল এই অপশানটিতে ক্লিক করুন, দেন এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিন, তো হোয়াইট কালার সিলেক্ট হয়ে গেল, দেন এখান থেকে ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে এসে কী করতে হবে টাইমলাইনটা একটু এগিয়ে আসুন, হালকা এগিয়ে আসুন এরকম, খুব অল্প এরকম এগিয়ে আসুন, এগিয়ে আসার পর এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে দিন, রাইট সাইডে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে, সো কাট হয়ে গেল। এবার কী করবেন, এবার কী করবেন এই যে লেয়ারটি লেয়ারটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে এই অপশানটিতে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে দেবেন, লেয়ার কপি হয়ে যাবে, দেন পরের বিট মার্কে টাইমলাইনটা নিয়ে আসবেন, দেন এই অপশানটিতে ক্লিক করবেন, দেন এখান থেকে পেস্ট লেয়ারে ক্লিক করে দেবেন, এখানে লেয়ারটি পেস্ট হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এরকম ফ্ল্যাশ এফেক্ট হবে, ঠিক আছে। দেন পরের বিট মার্কে নিয়ে আসবেন, এই অপশানে ক্লিক করে এখানে পেস্ট লেয়ারে ক্লিক করে এখানে লেয়ারটিকে পেস্ট করে দেবেন, দেখুন এরকম লেয়ারগুলো পেস্ট হয়ে যাবে বিট মার্কগুলো অনুযায়ী, অ্যান্ড এখানে দেখুন এরকম একটা ফ্ল্যাশ এফেক্ট আসবে, ঠিক আছে, তো আসবে যাই হোক এরকম করে নেবেন আপনারা, অ্যান্ড দেন এখান থেকে যে পরে বিট মার্কগুলো আছে এই বিট মার্কগুলোতে আপনারা ফটোগুলো অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবেন শেষ পর্যন্ত। তো আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি কাজটা করে রেখেছি, তো এই প্রজেক্টে দেখুন এখানে দেখুন ফটো অ্যাড করে রেখেছি, অ্যান্ড এখানে দেখুন আমি ফটোগুলি অ্যাড করে রেখেছি, আর এখানে ফ্ল্যাশ এফেক্টের জন্য এরকম এরকম আমি করে রেখেছি এগুলো, তো সেপে লেয়ারগুলো অ্যাড করে রেখেছি বিট মার্ক অনুযায়ী, তো আপনি এটা করে নেবেন, দেন এখানে দেখুন ফটোগুলি আর কি বিট মার্ক অনুযায়ী আমি কিন্তু অ্যাডজাস্ট করে অ্যাড করে রেখেছি, ঠিক আছে, তো আপনারা এরকম করে নেবেন। করা হয়ে গেলে কী করতে হবে, ফটোতে আপনাকে এফেক্ট অ্যাড করতে হবে, ফটোগুলিতে আপনাকে এফেক্ট অ্যাড করতে হবে, তো এফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখান থেকে ইফেক্টের প্রিসেট ওপেন করে নেবেন, ওপেন করার পর এখানে ইফেক্ট ওয়ান আমরা হয়ে গেছে আমাদের ইউজ করে ফেলেছি, তো এফেক্ট এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর এখান থেকে চলে আসবেন এফেক্ট টুতে, ঠিক আছে, তো এফেক্ট টুতে আসার পর নিচের যে ফটো লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করবেন, দেন ইফেক্ট অপশান আছে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন, ঠিক আছে, তো আপনার প্রজেক্ট এখান থেকে ওপেন করবেন, দেন টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে চলে আসবেন এখানে ফার্স্টে যে ফটোটা আছে এখানে, তো এখানে চলে আসবেন, এখানে আসার পর ফটো লেয়ার সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, দেন থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এখানে এফেক্টটা পেস্ট হয়ে যাবে, দেখুন এখানে এফেক্টটা পেস্ট হয়ে গেছে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, এফেক্টটা আমরা আর কোথাও দেবো না, তো ব্যাকে চলে আসবেন, ইফেক্টের প্রিসেট আবার ওপেন করে নেবেন, দেন এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর চলে আসবেন এখানে এফেক্ট থ্রিতে, তো এফেক্ট থ্রিতে আসার পর নিচের ফটো লেয়ার সিলেক্ট করবেন, এফেক্ট অপশানে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে এসে আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন, দেন টাইমলাইনটা এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর এখান থেকে দেখুন এই ফটোতে আমরা এফেক্ট দিলাম, তো তার ঠিক পরে ফটোটা সিলেক্ট করবেন, দেন ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা পেস্ট করে দেবেন, দেন তার পরের ফটো সিলেক্ট করে এখানে এফেক্টটা পেস্ট করে দেবেন একই পদ্ধতিতে, দেন কী করবেন একদম এগিয়ে আসবেন, টাইমলাইনটা এগিয়ে নিয়ে চলে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর লাস্টের যে দুটো ফটো আছে এই দুটো ফটোতে আপনারা এই এফেক্টটা পেস্ট করে দেবেন, এফেক্ট থ্রিটা, ঠিক আছে, তো আমি যেমনটা এখানে করে নিচ্ছি, দেন এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে এফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন, টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, চলে আসবেন এখানে এফেক্ট ফোরে, এফেক্ট ফোরে আসার পর নিচের ফটো লেয়ার সিলেক্ট করবেন, ইফেক্ট অপশানে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন, ওপেন করার পর টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, লাস্ট এখানে এফেক্ট অ্যাড করা হয়েছে, দেখুন এখানে এফেক্ট থ্রি এখানে অ্যাড করলাম আমরা,
তো ঠিক তারপরে ফটো দেখুন কোনো এফেক্ট নেই, তো এটাকে সিলেক্ট করবেন। দেন ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট পেস্ট করে দেবেন। তারপর এটাকেও সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে দেবেন একই পদ্ধতিতে, তো এখানে এফেক্টটা পেস্ট হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, এই দুটোতে আমরা দেবো, তো ব্যাকে চলে আসবেন। এবার ব্যাকে চলে এসে এফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন, টাইমল্যান্ড এগিনে চলে আসবেন, এগিনে আসবেন এখানে এফেক্ট ফোর মানে ফাইভে, ফাইভে আসার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর যে ফটো লেয়ার থাকবে ওটাকে সিলেক্ট করে এখান থেকে আপনার এফেক্টটা কপি করে নেবেন একই পদ্ধতিতে। কপি করে নেওয়ার পর আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন, দেন টাইমল্যান্ড এগিনে আসবেন। এখন টাইমল্যান্ড এগিনে আসবেন, লাস্ট যেখানে এফেক্ট অ্যাড করেছেন দেখে নেবেন, তো লাস্ট আমরা এফেক্ট অ্যাড করেছি এখানে এই পর্যন্ত। তো তারপরে দেখুন দুটি ফটো রয়েছে এখানে, তো এই দুটি ফটোতে এফেক্টটা দিয়ে দেবেন, ঠিক আছে। এই দুটি ফটোতে কোনো এফেক্ট নেই, তো এই দুটি ফটোতে আপনারা এফেক্টটা অ্যাড করে দেবেন এফেক্ট ফাইভ। তারপরে দেখুন এখানে এফেক্ট রয়েছে, তো আমরা অলরেডি এখানে এফেক্ট দিয়েছি এফেক্ট থ্রিটা, তো দিয়েছি। তো এরকমভাবে আপনারা প্রতিটি ফটোতে এফেক্ট অ্যাড করে নেবেন। তো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ভিডিওটিকে এবার এক্সপোর্ট করতে হবে। তো ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখুন শেয়ার বাটন রয়েছে কোণে, তো এখানে একবার ক্লিক করবেন। দেন ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। বাই।